2021 সালের পরীক্ষার্থীদের স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো। একটি অ্যাসাইনমেন্ট শেষ হতে না হতে ঠিক আরেকটি অ্যাসাইনমেন্ট আমাদের সামনে হাজির হয়েছে। তোমরা নিশ্চিত রসায়ন অ্যাসাইনমেন্ট নিয়ে খুবই দুশ্চিন্তায় আছো। তোমাদের এই দুশ্চিন্তা লাঘব করার জন্য আমি দ্বিতীয় রসায়নের উপর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে যেটা আছে সেটা হলো, ক নম্বরে আছে চার্জের সূত্র হতে পরম শূন্য তাপমাত্রা এবং পরম শূন্য তাপমাত্রা স্কেল ব্যাখ্যা করা। খ নম্বরে আছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ উল্লেখ এবং এসটিভিতে এক অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি নির্ণয়। গতে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে যেখানে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং মিথেনের মিশ্রণ দেওয়া আছে, সেখান থেকে প্রত্যেকের মোল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। আর ঘতে আছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য এবং মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা নির্ণয়। প্রথমে আসি চার্লসের সূত্র। 1887 সালে চার্লস এবং 1808 সালে গেলুসাক স্বতন্ত্রভাবে অর্থাৎ আলাদা আলাদাভাবে তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের সম্পর্ক প্রকাশ করেন। সে কারণেই যাই চার্লসের সূত্র তাকেই গেলুসাকের সূত্র বলা হয়, যদিও চার্লস আগে আবিষ্কার করেছে বলে এটা চার্লসের সূত্র নামেই পরিচিত, তবে এটি গেলুসাকের সূত্র নামেও পরিচিত। এই সূত্রের ঠিক বিপরীত একটা সূত্র, স্থির আয়তনে চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক আবিষ্কার করেন গেলুসাক, যাকে আমরা গেলুসাকের চাপের সূত্র বলি। তো আমাদের চার্লস অথবা গেলুসাকের সূত্রটার বিবৃতি যদি আমরা দেখি, সূত্রের বিবৃতি কি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ চাপ স্থির থাকবে, কনস্ট্যান্ট থাকবে, নির্দিষ্ট ভর অর্থাৎ মোল সংখ্যা নির্দিষ্ট হবে, তাহলে আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক হবে। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, তাপমাত্রা কমালে আয়তন কমবে, সমানুপাতিকভাবে। তাহলে এটা উইকিপিডিয়া থেকে নেওয়া, উইকিপিডিয়ায় একটা জিপ ফাইলে এটা নির্দেশ করছে যে এখানে ভর স্থির, বাইরে থেকে কোনো ভর ভিতরে আসছে না, ভিতর থেকে কোনো ভর গ্যাস অণু বাইরে যাচ্ছে না, অর্থাৎ এটা মোল সংখ্যা স্থির। আর এখানে প্রেশার অর্থাৎ চাপ এটাও স্থির, 1.5 আছে, এটা নড়াচড়া করছে না। এখানে একটা ল্যাম্প আছে, এই ল্যাম্পটা দিয়ে যখন তাপমাত্রা দেওয়া হচ্ছে তখন তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, গ্যাসের আয়তন বেড়ে যাচ্ছে। কিভাবে? সমানুপাতিকভাবে, এটাই দেখানো হয়েছে। অর্থাৎ চার্লসের সূত্রের সিম্পল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা। এবার আমরা গাণিতিক ব্যাখ্যা দেখব। ধরি পি ধ্রুবক চাপে, বলেছি চাপ হবে, বলেছি চাপ ধ্রুবক হবে, তাহলে সেই চাপটা কি, পি ধরলাম, মোল সংখ্যা ধ্রুবক ধরলাম এন। এই এই স্থির কন্ডিশনে যদি আমরা কোনো গ্যাসের উপর টি তাপমাত্রা প্রয়োগ করি, যার ফলে তার আয়তন যদি ভি হয়, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, ভি ইজ প্রপোর্শনাল টি। কিন্তু শর্ত থাকবে কি, যখন এন ও পি স্থির অর্থাৎ কনস্ট্যান্ট, তাহলে আমরা যে কোনো সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে কি হয়, একটা ধ্রুবক আসে, তাহলে ভি ইকাল টু কে টি, কে সমানুপাতিক ধ্রুবক, বা ভি বাই টি ইকাল টু কে। আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ দিলাম, কে একটি সমানুপাতিক ধ্রুবক। আবার পিওএনকে ধ্রুবক রেখে যদি কোনো গ্যাসের উপর যথাক্রমে টি ওয়ান ও টি টু তাপমাত্রা প্রয়োগ করায় এর আয়তন যথাক্রমে ভি ওয়ান ও ভি টু হয়, তবে পূর্বের দুই নম্বর সমীকরণ হতে পাই। অর্থাৎ আমরা এবার কন্ডিশন করব দুটা, উভয় ক্ষেত্রে চাপ এবং মোল সংখ্যা কি থাকবে, স্থির থাকবে, কিন্তু একটার ক্ষেত্রে তাপমাত্রা দিব টি ওয়ান, আয়তন যদি পাই ভি ওয়ান, আবার তাপমাত্রা পরিবর্তন করে আমরা দিব টি টু, আয়তন যদি পাই ভি টু। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান ইকাল টু কে এবং ভি টু বাই টি টু সমান কে। এই দুটি সমীকরণকে একত্র করলে আমরা পাই ভি ওয়ান বাই টি ওয়ান ইকাল টু ভি টু বাই টি টু ইকাল টু কে। এখন গ্যাসের যে কোনো দুটি অবস্থার মধ্যে তুলনা করার জন্য আমরা শুধুমাত্র লিখি ভি ওয়ান বাই টি ওয়ান ইকাল টু ভি টু বাই টি টু, এটা গাণিতিক সমস্যার সমাধানের জন্য। অর্থাৎ একটি অবস্থা দেওয়া আছে, আরেকটি অবস্থায় তার তাপমাত্রা কিংবা আয়তন
কত হবে সেটা নির্ণয় করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করি। এক নম্বর সমীকরণটি কোন এক নম্বর সমীকরণ অর্থাৎ চার্লসের সূত্র থেকে প্রাপ্ত এক নম্বর সমীকরণ ভি সমান কেটি, এই সমীকরণটি মূল বিন্দুগমী সরলরেখার সমীকরণ ওয়াই ইকাল টু এম এক্স ধরনের, যেখানে ওয়াই ইকাল টু ভি, এম ইকাল টু কে এবং এক্স ইকাল টু টি। পরীক্ষায় চাপ স্থির থাকে বলে প্রাপ্ত রেখাসমূহকে সমচাপ রেখা বলে, অর্থাৎ এই যে সরলরেখা পাবো মূলবিন্দুগামী সরলরেখা পাবো এখানে চাপ স্থির, চাপ কনস্ট্যান্ট, তাই সেটাকে আইসোবারিক কার্ভ বলে। আইসো মানে একই, বার একটা চাপের একক, তাহলে একই থাকবে চাপ সেটা বোঝাচ্ছে, অর্থাৎ সমচাপ রেখা। তাহলে চার্লসের সূত্র থেকে যে রেখাগুলো রেখা পাবো সেগুলো হচ্ছে কি, সেটা হচ্ছে আইসোবারিক বা সমচাপ রেখা। এর অর্থ হচ্ছে ভি ভার্সেস টি লেখচিত্র অঙ্কন করি যদি আমরা, তাহলে যে মূল বিন্দুগামী সরলরেখা পাবো সেই সরলরেখাটাকে আমরা আইসোবারিক কার্ভ বলবো। এখন গ্যাসকে জিরো ডিগ্রি কিংবা তার নিচে নিয়ে গিয়ে কাজ করা অত্যধিক কঠিন কাজ, তাহলে আমাদের সুবিধা মতো যে কোনো তাপমাত্রা, সেটা শূন্য ডিগ্রির উপরে হতে পারে, সেই তাপমাত্রায় আমরা পি এবং এন কে স্থির রেখে যদি আমরা পরীক্ষা করি, সেই পরীক্ষায় ফলাফল আমরা গ্রাফে উপস্থাপন করি এবং যে সরলরেখা পাবো সেই সরলরেখাটাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, তাহলে নিম্ন তাপমাত্রায় আমাদের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল পাওয়া যাবে। গ্রাফের সুবিধাই এটা যে আমার সুবিধা মতো কাঙ্ক্ষিত জায়গায় আমি পরীক্ষা করব, কিন্তু কার্ভকে সামনে পেছনে বর্ধিত করব, তাহলে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা উভয় ক্ষেত্রে আমরা পরীক্ষার ফলাফল পেয়ে যাব কোনো রকম পরীক্ষা না করেই। তাহলে আমরা রেখাটাকে বর্ধিত করব কোন থেকে, পেছনের দিকে। তাহলে এটা এক্স অক্ষকে -273.15°C তাপমাত্রায় ছেদ করে। তার অর্থ কি, এক্স অক্ষকে ছেদ করলো তার অর্থ কি, তার অর্থ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এক্স অক্ষে তো আয়তন শূন্য, তার অর্থ -273.15°C তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। আমরা তাত্ত্বিকভাবে পাচ্ছি, তাত্ত্বিকভাবে কেন, আমরা গ্রাফের মাধ্যমে পাচ্ছি তাই। তাহলে এই তাপমাত্রাটাকে শূন্য কেলভিন ধরা হয়, যাকে গ্যাসের পরম শূন্য তাপমাত্রা বলে। আমরা এই গ্রাফটায় দেখছি এক্স অক্ষ বরাবর তাপমাত্রাটি দিয়েছি আর ওয়াই অক্ষ বরাবর ভলিউম মিলিলিটারে দিয়েছি। আমরা পরীক্ষা আমাদের সুবিধা মতো তাপমাত্রায় আমরা যদি পাঁচটি পরীক্ষা করি, তাহলে এই বিন্দুগুলো আমরা এখানে বসালাম, বিন্দুগুলোকে যোগ করলাম। যোগ করলে এই রেখাটাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, তাহলে এখানে এই বিন্দুতে এসে এক্স অক্ষকে ছেদ করছে। তাহলে এই রেখাটাকে যে মূলবিন্দুগামী রেখা পাইলাম, এই রেখায় এটা হচ্ছে একটা সরল রেখা মূলবিন্দুগামী, এটাকে আইসোবারিক কার্ভ বলে। আর এখানে তাপমাত্রা হবে -273.15°, বা যাকে আমরা শূন্য কেলভিন বলছি। এখানে ভলিউম শূন্য, এই শূন্য ভলিউম হয়ে যায় যেখানে, সেখানে যে তাপমাত্রা সেই তাপমাত্রাটাকে আমরা কি বলছি, পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রা বোঝা গেল। আমরা এবার পরম শূন্য পরম তাপমাত্রা স্কেল নিয়ে আলোচনা করব। চার্লসের সূত্র হতে পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন থার্মোমিটার। 1854 সালে লর্ড কেলভিন গ্যাসের পরম শূন্য তাপমাত্রাকে -273.15°, বা জিরো তাপমাত্রাকে কি ধরলো, শূন্য ডিগ্রি ধরলো, ধরে তাপমাত্রা একটি নতুন স্কেল উদ্ভাবন করেন যা পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেল নামে পরিচিত। বরফের গলনাঙ্ক 0° বা 273 কেলভিন এবং পানির স্ফুটনাঙ্ক 100°C বা 373 কেলভিন ধরে প্রতি 1 কেলভিন অন্তর দাগ কাটা হয়েছে, অর্থাৎ সেলসিয়াস স্কেলের ন্যায় কেলভিন স্কেলও 1 দাগ = 1 কেলভিন। আর তাহলে সেলসিয়াসের সাথে এর সম্পর্ক কি, সম্পর্ক টি যদি কেলভিন তাপমাত্রায় টেম্পারেচার প্রকাশ করে, তাহলে আর এই ছোট হাতের টি যদি ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা প্রকাশ করে, তাহলে তার সাথে 273 যোগ করলে কেলভিন স্কেলে আমরা তাপমাত্রা পেয়ে যাব। আমরা এই যে স্কেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে -273°C, যেটা সেটা শূন্য কেলভিন ধরা হয়েছে, আর যেটা 0° সেটা 273 ধরা হয়েছে, আর 100° যেটা সেটা 373 কেলভিন ধরা হয়েছে, দিয়ে
এই প্রতিটি সমান ভাগে ভাগ করা হয়েছে, দাগ কাটা হয়েছে, এই দাগগুলোকে প্রতিটার মান হচ্ছে 1 কেলভিন। তাহলে এটাকে কি বলা হয়? কেলভিন থার্মোমিটার। গ্যাসের গতি তত্ত্ব 1859 সালে ম্যাক্সওয়েল এবং বোলটজম্যান গ্যাসসমূহের আচরণ ও গ্যাস সূত্রসমূহ ব্যাখ্যার জন্য একটি গাণিতিক তত্ত্ব প্রদান করেন। গ্যাসসমূহ সর্বদা গতিশীল অতি ক্ষুদ্র অসংখ্য কণিকা দ্বারা গঠিত। এই মৌলিক স্বীকার্যের উপর তত্ত্বটি প্রতিষ্ঠিত। অর্থাৎ গ্যাসের গতি তত্ত্ব যে যে তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে কি, গ্যাস অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, তাই এর নামকরণ করা হয়েছে গ্যাসের গতি তত্ত্ব। তাহলে স্বীকার্যসমূহ কি হবে? স্বীকার্যসমূহ গ্যাসসমূহ সম্ভবপর সব দিকে সর্বদা ইতস্তত গতিশীল অতি ক্ষুদ্র অসংখ্য কণিকা দ্বারা গঠিত। 1 নম্বর, গ্যাস অনুসমের মোট আয়তন গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় অতি নগণ্য, অর্থাৎ গ্যাস আয়তনের অধিকাংশ স্থানই হবে কি, ফাঁকা। গ্যাস অনুসমের মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, তারা পরস্পর প্রভাব মুক্ত স্বাধীন। গ্যাস অনুসমের মধ্যে সর্বদা পরস্পরের সাথে এবং পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষ ঘটে, এই সংঘর্ষ সমূহ সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক, অর্থাৎ সংঘর্ষের ফলে অনুসমের কোনো প্রকার গতিশক্তি হারায় না। গ্যাস পাত্রের দেওয়ালে গ্যাস অনুসমের অবিরাম সংঘর্ষের ফলে গ্যাসের চাপের সৃষ্টি হয়। গ্যাস অনুসমের গড় গতিশক্তি সংশ্লিষ্ট গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ ইকে ইজ প্রপোর্শনাল টি। এই হলো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। গ্যাসের গতিতত্ত্ব এই যে স্বীকার্য হতে বিজ্ঞানী ক্লসিয়াস আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ পিভি ইকুয়াল টু 1/3 mn² প্রতিষ্ঠা করেন। এই সূত্রটাকে বলা হয় গ্যাসের গতীয় সমীকরণ, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। আমরা এই যে যা বললাম সেই অনুপাতে, এটা যদি একটা পাত্রে আবদ্ধ গ্যাস অণু হয়, একটা গ্যাস আবদ্ধ থাকে, তাহলে এই এগুলো অণু এগুলো হবে কি, ইতস্তত সম্ভবপর সব দিকে ছোটাছুটি করবে। যখন দেওয়ালে ধাক্কা খাবে তখন দেওয়াল থেকে আবার বিপরীত দিকে চলে আসবে, আবার নিজেদের মধ্যেও সংঘর্ষ হবে। এই সংঘর্ষের ফলে চাপের সৃষ্টি হবে, দেওয়ালে চাপ সৃষ্টি করবে, আর এই সংঘর্ষ সময় সম্পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ এতে এই সংঘর্ষের ফলে কোনো শক্তি হারায় না। এসটিপিতে 1 অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি হিসাব, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, যে কোনো গ্যাসের 1 মোল পরিমাণ বা 6.02 × 10⁻³⁰ টি অণুর মোট গতিশক্তির সমীকরণ হবে, ইকে ইকাল টু 3RT/2, যেখানে আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে কেলভিন তাপমাত্রায় কেলভিন তাপমাত্রা টি হলো কেলভিন তাপমাত্রা। এসটিপিতে গ্যাস ধ্রুবক আর সমান 8.314 J/মোল/কেলভিন এবং তাপমাত্রা টি সমান 0°C = 273 K ধরা হয়। তাহলে 1 অণু কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের গতিশক্তি কী হবে? এখানে এতটি অণুর গতিশক্তি এই সমীকরণ এটা, তাহলে একটি অণুর গতিশক্তির জন্য কী করতে হবে, এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে নিচে ভাগ চলে আসলো 3RT/2 এই অ্যাভোগাড্রো সংখ্যা, তারপরে মানগুলো বসালাম, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে 5.65 × 10⁻²⁰ J/মলিকুল, এখানে পার মোল নয় পার মলিকুল, অর্থাৎ প্রতিটি অণুর গড় গতিশক্তি হচ্ছে 5.65 × 10⁻²⁰ J। এবার গ নম্বরের গ্যাস মিশ্রণ সংক্রান্ত গাণিতিক সমস্যা। এখন এখানে বলে রাখি যে এই অঙ্কটি যেটা দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং মিথেনের মিশ্রণ সম্পর্কিত যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে, সেই সমস্যায় এই অঙ্কটি একাধিক নিয়মে করা যায়। কিভাবে? আমরা 3টি গ্যাসেরই আংশিক চাপ নির্ণয় করে তারপরে আংশিক চাপগুলো যোগ করে মোট চাপ এবং মোট চাপ মোট চাপে মোট চাপ আংশিক চাপ এবং মোল ভগ্নাংশের যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমরা বের করতে পারি একটা পদ্ধতি। আর একটা সরাসরি পিভি ইকাল টু এনআরটি সমীকরণ ব্যবহার করে মোল সংখ্যা এন এর মান তিনটার জন্যেও N1, N2, N3 এই মান বের করে আমরা মোল ভগ্নাংশের যে সমীকরণ, মোল ভগ্নাংশ সমান যে কোনো একটি উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা, এই হিসাব থেকেও করতে পারি, রেজাল্ট একই। কিন্তু আমরা কোন পদ্ধতিতে করব? যে কোনো পদ্ধতিতেই তোমরা এই অঙ্কটি করতে পারো, কিন্তু আমার মতে এটা যেহেতু গ্যাস মিশ্রণের কথা বলছে তাহলে আংশিক চাপ নির্ণয় করে বের করাটা বুদ্ধিমানের কাজ। তবে যদি কেউ পিভি ইকাল টু এনআরটি সমীকরণের মাধ্যমে মোল সংখ্যা নির্ণয় করে তারপরে মোল ভগ্নাংশ নির্ণয় করে তাতেও কোনো সমস্যা হবে না, যে কোনো পদ্ধতি অঙ্কটি করা যাবে। তা আমরা এই অঙ্কটি এখন করব। আগে
যেহেতু এটা একটা বড় অঙ্ক হবে, তাই টার্মগুলো ডিফাইন করব। ধরি সিলিন্ডারের আয়তন সমান 1 লিটার, এটা দেওয়া আছে। গ্যাস মিশ্রণের মোট চাপ ধরলাম পি। আবার কার্বন ডাইঅক্সাইডের প্রাথমিক চাপ ও আয়তন, প্রাথমিক আয়তন প্রাথমিক চাপ যথাক্রমে পি ওয়ান সমান 1 অ্যাটমোস্ফিয়ার এটা দেওয়া আছে, এবং ভি ওয়ান সমান 400 মিলিলিটার সমান 0.4 লিটার। এটা আমরা এই এটা তো দেওয়া আছে, এটা দেওয়া আছে, শুধু আমরা পি ওয়ান আর ভি ওয়ান ধরলাম। একইভাবে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ধরলাম পি টু সমান এই 750 মিলিলিটার মার্কারি দেওয়া আছে, কিন্তু আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে হিসাব করব, তাই আমরা এটিএমে নিয়ে যাবো। তাহলে আমরা জানি 760 মিলিমিটার মার্কারি সমান 1 অ্যাটমসফিয়ার। তাহলে 750 মিলিমিটার মার্কারি সমান কি হবে? 750 ডিভাইড 760 এটিএম, ভি টু সমান 500 মিলিলিটার, তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ করলে কি হবে? 0.5 লিটার। একইভাবে মিথেনের জন্য আমরা পাই পি থ্রি সমান, এটা আমরা জানি 101.325 কিলোপ্যাস্কেল সমান 1 এটিএম। তাহলে 103.64 কিলোপ্যাস্কেল সমান কি হবে? তাহলে 103.64 ÷ 101.325 এটিএম, ভি থ্রি 600 মিলিলিটার সমান 0.6 মোল। তাহলে এদের আমরা আংশিক চাপ যদি ধরি পি ফোর, পি ফাইভ এবং পি সিক্স, অর্থাৎ পি ফোর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের, পি ফাইভ হচ্ছে নাইট্রোজেনের, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং পি সিক্স হচ্ছে মিথেনের, তাহলে আমরা কি লিখতে পারি? এটা এটা সিম্পল সূত্র, পি ওয়ান ভি ওয়ান ইকাল টু পি টু ভি টু, কিন্তু এখানে পি ফোর ইন্টু ভি, কারণ পি ফোর হচ্ছে আংশিক চাপ কার? কার্বন ডাইঅক্সাইডের। আর মিশ্রণের মোট আয়তন কি হবে? ভি। তাহলে পি ফোর ভি হবে, তাহলে ভিকে এই পাশে নিয়ে আসলে নিচে আসলো, আর প্রাথমিকটা আমরা ধরেছি পি ওয়ান ভি ওয়ান, তাহলে মানগুলো বসালে হবে কি? 0.4 এটিএম অ্যাটমসফিয়ার। একই নিয়ম, এই নিয়মেই যদি আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডের পি ফাইভের জন্য হিসাব করি, তাহলে পি টু ভি টু ডিভাইডেড বাই ভি, তাহলে এটা আসে 0.493 অ্যাটমসফিয়ার। আর মিথেনের জন্য আসে পি সিক্স সমান 0.614 অ্যাটমসফিয়ার। এটা আসলো আংশিক চাপ। এখন আংশিক চাপের সাথে মোল ভগ্নাংশ এবং মোট চাপের একটা সম্পর্ক আছে, সেটা কি? তার আগে আমরা মোট চাপটা নির্ণয় করি। মোট চাপ পি সমান কি হবে? সবগুলোর যোগফল 1.507 অ্যাটমসফিয়ার। এখন এদের মোল ভগ্নাংশ যদি এক্স ওয়ান, এক্স টু ও এক্স থ্রি হয়, অর্থাৎ এক্স ওয়ান হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের, এক্স টু নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং এক্স থ্রি মিথেনের, তাহলে আমরা আমরা জানি যে কোনো গ্যাসের আংশিক চাপ সমান মিশ্রণের মোট চাপ গুণন ওই উপাদানের মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ এক্স ওয়ান সমান আমরা কি লিখতে পারি? এই কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ পি ফোর ডিভাইডেড বাই মিশ্রণের মোট চাপ পি, তাহলে 0.4 ÷ 1.507 সমান 0.265। এটা আমরা পাই, এর কোনো একক নাই, তাই আমরা একক দিইনি। একইভাবে এক্স টু এর জন্য পাই কি? পি ফাইভ ডিভাইডেড বাই পি, তাহলে আসে 0.327। আর এক্স থ্রি আসে পি সিক্স ডিভাইডেড বাই পি সমান 0.408। আমাদের যে অঙ্ক ঠিক আছে তা টেস্ট করব কিভাবে? যে কোনো গ্যাস মিশ্রণের যে উপাদানগুলোর যে মোল ভগ্নাংশ সেগুলো সবগুলো যোগ করলে 1 হবে, এগুলো আমরা যদি যোগ করি তাহলে 1 হয়ে যাবে, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। এবার আদর্শ গ্যাস নিয়ে আমরা একটু আলোচনা করব। যেসব গ্যাস সকল তাপমাত্রা চাপে বয়লের সূত্র, সালসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে, পুরোপুরি মেনে চলে, তাদেরকে আদর্শ গ্যাস বলে। এটি একটি তাত্ত্বিক ধারণা, বাস্তবের কোনো গ্যাসই সকল তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলে না, এটা মানতে হবে। এখন বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্যের মধ্যে সকল তাপমাত্রায় চাপে আদর্শ গ্যাস কি করবে? পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলবে। একটা আদর্শ গ্যাস অনুসমের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছে, তাহলে গ্যাসের গতিতত্ত্বগুলোই কিন্তু বৈশিষ্ট্য। তাহলে ওখান থেকে আমরা জিস্ট পয়েন্টগুলো এখানে নিচ্ছি। যেহেতু আকর্ষণ বিকর্ষণ নাই, সেহেতু তাপমাত্রা স্থির রেখে আদর্শ গ্যাসের আয়তনে পরিবর্তন করলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ভি আর টি, অর্থাৎ এটা বোঝাচ্ছে স্থির তাপমাত্রা, আর এটা হচ্ছে কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কার সাপেক্ষে? আয়তনের সাপেক্ষে। সেটা কি হবে? শূন্য হবে, কোনো পরিবর্তন হবে না, এটা মাথায় রাখতে হবে। এটা আমাদের গ্রাফ। যদি বাস্তবে সকল গ্যাস সমূহ আইডিয়াল হতো, আদর্শ হতো, তাহলে এই রেখা অনুসরণ করতো, কিন্তু কোনো গ্যাসই এই রেখা অনুসরণ করেনি। এটা হচ্ছে বাস্তবের যে গ্যাসগুলো সেগুলো হচ্ছে এই আদর্শ রেখাকে অনুসরণ করেনি। এবার
বাস্তব বা অনাদর্শ গ্যাস যেটাকে আমরা রিয়াল গ্যাস বা নন আইডিয়াল গ্যাস বলি, প্রকৃতিতে প্রাপ্ত সকল গ্যাস যেমন হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদি সকল তাপমাত্রার চাপে বয়লের সূত্র, সালসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র অর্থাৎ পিভি ইকুয়াল এনআরটি সমীকরণ মেনে চলে না, এদেরকে বাস্তব গ্যাস বলা হয়। তাহলে বৈশিষ্ট্য কী হবে? বৈশিষ্ট্য হচ্ছে বাস্তব গ্যাস সমূহ আদর্শ সমীকরণ পিভি ইকুয়াল মেনে চলবে না, এটা একটা বৈশিষ্ট্য। অতি উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে বাস্তব গ্যাসসমূহ মোটামুটি আদর্শ আচরণ করে, কারণ তখন গ্যাস অণুসমূহ পরস্পর হতে এত দূরে দূরে অবস্থান করে যে তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না এবং গ্যাসপাত্রের মোট আয়তনের তুলনায় অণুসমূহের আয়তন নগণ্য হয়। তাহলে আমাদের গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকবে না। তাহলে অণুসমূহ যদি খুব দূরে দূরে অবস্থান করে তাহলে তাদের মধ্যে কার্যত কোনো আকর্ষণ থাকবে না। আবার দূরে দূরে থাকার অর্থ গ্যাসপাত্রের আয়তন অনেক বড়। তাহলে অনুসমের মোট আয়তনের তুলনায় গ্যাসপাত্রের আয়তনের তুলনায় অনুসমের মোট আয়তন অতি নগণ্য হবে। তাহলে ওই দুটি ড্রব্যাক্স কি হবে? উঠে যাবে। তাহলে সেক্ষেত্রে বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ করবে, এটা একটা বৈশিষ্ট্য। বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনএ এনআরটি মেনে না চলার কারণে ভ্যান্ডার ওয়ালস পরবর্তীতে বাস্তব গ্যাসসমূহের জন্য ওই সমীকরণের সংশোধন করেন যা বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান্ডার ওয়ালস সমীকরণ নামে পরিচিত। এই সমীকরণটি হলো পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকাল টু এন আর টি, যেখানে এ এবং বি দুটি ধ্রুবক। এই যে আমরা দেখতে পাচ্ছি আগের গ্রাফটাই, বাস্তবের কোনো গ্যাসই আসলে আদর্শ আচরণ করেনি, কিন্তু আমরা যদি উচ্চ তাপমাত্রায় এই পরীক্ষাটা চালাই তাহলে এই রেখাগুলো প্রায় এই রেখাকে কি করবে? অনুসরণ করে চলবে, অর্থাৎ উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আমাদের আইডিয়াল আচরণ করবে এই গ্যাসগুলোই, তখন কার্ভগুলো পরিবর্তন হয়ে এই রেখাটা ধরবে। সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা আমরা কি জানি? পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে আর সমান পিভি ডিভাইড বাই এনটি লিখতে পারি, তাহলে পি ইন্টু ভি ইন্টু ওয়ান বাই এন ইন্টু ওয়ান বাই টি লিখতে পারি। তাহলে চাপ সমান কি জানি? বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি লিখতে পারি? দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে বল বাই দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু আয়তন, আয়তন মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য কিউব লিখতে পারি। আর এটা হচ্ছে ওয়ান বাই মোল সংখ্যা, এটা ওয়ান বাই কেলভিন, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, আমরা লিখলাম। তাহলে এখানে দৈর্ঘ্য স্কোয়ার আর এখানকার দৈর্ঘ্য স্কোয়ার কেটে যে এখানে শুধু দৈর্ঘ্য থাকে, তাহলে বল গুণন দৈর্ঘ্য সমান কি হবে? কাজ বা শক্তি হবে। কাজ বা শক্তি আর এটা কি? মোল ইনভার্স, আর এটা কেলভিন ইনভার্স। তাহলে আমরা মাত্রা কি লিখতে পারি? জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে মাত্রা। এর তাৎপর্য আমরা বলতে পারি, অর্থাৎ চাপ স্থির রেখে এক মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধিজনিত যে কাজ হয় তা আর এর সমান। ধন্যবাদ সবাইকে, যে যেখানে আসো ভালো থেকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।